বিশ্ব চলচ্চিত্রের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্রকে আমরা কিভাবে স্থাপন করব এবং তার মূল্যায়নটাই বা কিভাবে করব। অন্য যে কোনো দেশের মতো ভারতবর্ষ হলিউড থেকে সিনেমা এসেছিল, তা প্রথম দিকে এক দারুণ বিস্ময় এবং উত্তেজনা সৃষ্টি করেছিল, তারপর অন্য যে কোনো দেশের মতোই আস্তে আস্তে চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে। প্রথম দিকে নাটক, যাত্রা ইত্যাদির মঞ্চ রূপায়নকে সরাসরি ক্যামেরাবন্দি করা হয়েছে, তারপরে একটু একটু করে পৌরাণিক বিভিন্ন কাহিনী নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি হয়েছে, তারপর পূর্ণ দৈর্ঘ্যের ছবি হয়েছে। সেসব ইতিহাস বিবর্তনের অংশ, তা নিয়ে প্রচুর গ্রন্থ লেখা হয়েছে, আমি সেগুলোর ঐতিহাসিক দিকে আর যাচ্ছি না। আমার যেটা মূলত বলার কথা সেটা হচ্ছে, অন্য যে কোনো দেশের তুলনায় ভারতীয় চলচ্চিত্রে একটা যে ব্যাপার প্রথম থেকেই ছিল এবং ঘটেছিল সেটা হলো, ইউরোপের বিভিন্ন দেশে এবং এমনকি আমেরিকাতেও চলচ্চিত্র তার ভাষা তৈরির ক্ষেত্রে নান্দনিকভাবে সবচেয়ে বেশি সাহায্য নিয়েছিল ও পেয়েছিল অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে। কিন্তু ভারতবর্ষের একটা সুবিধে ছিল যে ভারতে নিজের ছিল ভরতমুনি নাট্যশাস্ত্র, ফলে আমরা যদি চলচ্চিত্র ভাষার বিচার করি তাহলে দেখব ভারতীয় চলচ্চিত্রের চিত্র ভাষা এবং তার যে রূপরেখা ও আঙ্গিকগত ধরন ও ঘরানা তা অ্যারিস্টটলের পোয়েটিক্সের দ্বারা যতটা না প্রভাবিত ও নিয়ন্ত্রিত, তার চেয়ে বেশি ভরতের নাট্যশাস্ত্র দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত। এবং পরবর্তীকালে যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পরিচালকরা ছবি করতে এলেন, তখন তারা অ্যারিস্টটলের পোয়েটিক্সের সঙ্গে ভরতের এই নাট্যশাস্ত্রের সংমিশ্রণ করলেন, যার ফলে ইন্ডিয়ান সিনেমা কিন্তু অন্য যে কোনো দেশের মতো তো বটেই, আমি মনে করি জাপান বা চীনের চলচ্চিত্রের চেয়েও একটু বেশি দেশজ বা ইন্ডিয়ান। এবং প্রথম দিকে ইন্ডিয়ান সিনেমা যে বিশ্ব চলচ্চিত্রে তার স্থান করে নিচ্ছিল তা তার এই টিপিক্যাল ইন্ডিয়াননেসে। ভারতীয় সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা বলে যে কথাটা বলা হয় না, সেটা কিন্তু একদিক থেকে দেখলে খুব ভুল। কেননা ইন্ডিয়ান সিনেমা বলে কোনো সিনেমা হয় কি না এই বিষয়ে আমার সন্দেহ আছে। ইন্ডিয়ান সিনেমা বলতে কি সিনেমা? বম্বের সিনেমা, দক্ষিণের সিনেমা, আঞ্চলিক সিনেমা? ইন্ডিয়ান সিনেমা বলতে কোন সিনেমা? কমার্শিয়াল সিনেমা, প্যারালাল সিনেমা, আর্ট সিনেমা? কেননা যে দেশে এত ভাষা, এত সংস্কৃতি, এত অঞ্চল, সেখানে সাধারণভাবে ইন্ডিয়ান সিনেমা বলে কি কিছু হয়? বোধহয় ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান লিটারেচারের মতোই, ইন্ডিয়ান সিনেমা নয় সিনেমাস অফ ইন্ডিয়া। যেমন ইন্ডিয়ান লিটারেচারকে বলা হচ্ছে লিটারেচার্স অফ ইন্ডিয়া। এটা প্রথম শুনলে মনে হতে পারে কেমন কথা, কিন্তু আমরা যদি একটু ভাবি রিলিজিয়নের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আছে। ধর্মে আমরা কি পাই? রিলিজিয়ানস উইদিন রিলিজিয়ান। ধর্ম এই একটা ব্যাপক চিন্তার মধ্যেই হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এদের পরস্পরের মধ্যে এত পার্থক্য ও বিরোধিতা, এদের সবাইকে একই রিলিজিয়ান তো বলা যায় না। এগুলো এক একটা রিলিজিয়ান, এই রিলিজিয়ানস রিলিজিয়নের মধ্যে রয়েছে, রিলিজিয়ানস উইদিন রিলিজিয়ন। ফলে ভারতীয় চলচ্চিত্র বলতে আমি ইন্ডিয়ান সিনেমা বলবো না, আমি বলবো সিনেমাস অফ ইন্ডিয়া। এই সিনেমাস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অঞ্চল ভেদ আছে, ভাষার ভেদ আছে, সংস্কৃতির ভেদ আছে, কালের ভেদ আছে। একটু চিন্তা করলেই দেখা যাবে
এমন অনেক ছবি আজ থেকে 40 বছর আগে বোম্বেতে তৈরি হয়েছে যা 40 বছর পরে হয়তো বাংলায় তৈরি হচ্ছে। ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কালগত বিভাজন করছি সেই বিভাজনটাও ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে খুব ওভারল্যাপিং। অন্য যে কোনো দেশের মতোই এখানে প্রথম সাইলেন্ট এলো, সাইলেন্ট থেকে টকি হলো, তারপর স্টুডিও সিস্টেম, সেই স্টুডিও সিস্টেমের বিকাশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টুডিও সিস্টেমের সাময়িক পতন, যেই বাংলা চলচ্চিত্র চলে এলাম তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বলতে গেলে স্টুডিও সিস্টেম একেবারে বিনষ্টই হয়ে গেল বাংলায়, নিউ থিয়েটার স্টুডিও টুডিও সমস্ত বন্ধ হয়ে গিয়ে ছোটখাটো প্রকাশকের প্রযোজকের যুগ শুরু হয়ে গেল। ফলে ভারতীয় চলচ্চিত্র কোনো একটা হোমোজিনাস সংসক্ত কোনো একক ইউনিটি নয়, যার জন্য আমাদের ভারতীয় চলচ্চিত্রের আলোচনায় সবসময় এই ফিচার বৈশিষ্ট্য এবং প্রকরণগুলোকে মাথায় রেখে আলোচনা করতে হবে, যার জন্য ভারতীয় চলচ্চিত্রের বিভাজনটা আমরা ওই স্টুডিও সিস্টেম, তার উদ্ভব, তার বিকাশ, তার সাময়িক পতন এবং আবার তার নতুন করে বিকাশ, এর পরে আমরা যে চলে আসি সেই ভাবটা কিন্তু ওই বিশ্ব চলচ্চিত্রের মতাদর্শগত ভাব দিয়ে, যেমন বিমল রায় ছিন্নমূল পথের পাঁচালীর সময় থেকে নিউ রিয়ালিজমের উদ্ভব। যদিও আমি মনে করি পথের পাঁচালী বা ছিন্নমূল বা বিমল রায়ের ছবি ঐতিহাসিক কারণেই নিউ রিয়ালিজম হওয়া সম্ভব ছিল না, কেননা ইতালি যুদ্ধের যে ভয়ঙ্করতার মধ্য দিয়ে গেছে, যে অর্থনৈতিক বিপর্যয় ও আর্থিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে, ভারতবর্ষ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তার মধ্যে দিয়ে যায়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব বেশি কুফল প্রভাব বা অভিঘাত ভারতে পড়েনি। ফলে নিওরিয়ালিজম যে কারণে ইতালিতে তৈরি হয়েছিল ভারতে তা তৈরি হওয়া সম্ভব ছিল না, কিন্তু নিওরিয়ালিজমের ফিচারগুলো কম বেশি বিমল রায়ের ছবিতে, ছিন্নমূলে, সত্যজিতের পথের পাঁচালীতে এসেছে, কিন্তু সত্যজিৎ নিওরিয়ালিস্ট ফিল্ম মেকার নন। এই যে নিওরিয়ালিজম এলো এবং কিছুকালের জন্য ভারতীয় চলচ্চিত্রে নিওরিয়ালিজম তার প্রভাব বিস্তার করল, সেটা 15 বছর সময়ের মধ্যে কেটে গেল। তখন ভারতীয় চলচ্চিত্রে আমরা পেলাম নিউ ওয়েভ, যা একদিক থেকে দেখলে ভুবন সোম দিয়ে শুরু এবং তারপর মণি কাউল, কুমার সাহনি, সত্যু এবং অন্য সমস্ত পরিচালকের মধ্য দিয়ে প্রায় 15 বছর ধরে নিউ ওয়েভের একটা বিকাশ ঘটলো।